হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এম রিজোশিমউদ্দিন খন্দকার, জে ক্যাপিটাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ক্যানভাস পোস্ট অন অ্যাডভান্স ফেসবুক পেজ অ্যান্ড ইউজ ইন অ্যাড ম্যানেজার বাংলা টিউটোরিয়াল। এই বিষয়টি নিয়ে ভিডিওটি শুরু করার আগে প্রথমে চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জে ক্যাপিটাল টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ক্যানভাস পোস্ট অন অ্যাডভান্স ফেসবুক পেজ অ্যান্ড ইউজ ইন অ্যাড ম্যানেজার এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিও আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিও মূলত এখানে কিসের উপরে, আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে দেখা গেছে কিভাবে আমাদের ফেসবুক যে পেজ আছে সেটা পার্সোনাল বিজনেস আমাদের যেই পেজ হোক না কেন, আমাদের সেই ফেসবুক পেজের ভিতরে কীভাবে দেখা গেছে আমরা কী করতে পারি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আমরা পোস্ট তৈরি করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখব। তাহলে চল বিষয়গুলো শুরু করি। প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা কী করবো, আমাদের যেই পেজ থেকে আমরা কী করবো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স পোস্ট তৈরি করবো, প্রথম আমরা সেই পেজে ঢুকবো। তাহলে আমরা পেজে যে ক্লিক করলাম, করার পরে এখান থেকে ধরুন আমার অনেকগুলো পেজ আছে, আমি যে কোনো একটা পেজ থেকে বিষয়টা দেখাচ্ছি। তাহলে এখান থেকে ধরুন আমি আমার এই পেজ থেকে দেখাই যে কোন পেজ থেকে, এখানে ধরুন আমি গেলাম আমার এই হেলথ অ্যান্ড বিউটি টিপস, আমার এই পেজে আমি গেলাম, এই পেজের পেজ ওপেন করলাম। ওপেন করার পরে এখন ধরুন আমার কাজটা করতে গেলে আমরা কীভাবে করবো, নর্মালা দেখা গেছে আমরা কোনো পোস্ট দিতে গেলে আমরা কী করি ক্রিয়েট পোস্টে ক্লিক করি। তো ক্রিয়েট পোস্টে যাওয়ার পরে আমরা এখান থেকে পোস্ট তৈরি করি, কিন্তু এখান থেকে ধরুন আমাদের কোনো এরকম অপশন নাই যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের আমাদের কোনো পোস্ট তৈরি করার অপশন এখানে আমাদের নেই। তাহলে এটা করতে গেলে আমাদের কী করতে হবে, এখান থেকে আমরা চলে যাব আমাদের অপশনে এই যে পাবলিশিং টুলস আছে, আমরা এই পাবলিশিং টুলসে আমরা এখানে ক্লিক করে যেতে পারি, অথবা দেখা গেছে আমাদের ফেসবুক পেজটা ওপেন হওয়ার পরে আমাদের এই যে বিজনেস সুইট আমাদের অপশন আছে, বিজনেস সুইটের নিচে ইনবক্সের নিচে এই যে লেখা আছে পাবলিশিং টুলস, আমরা এখানে ক্লিক করলে হবে, অথবা আমরা দেখা গেছে ক্রিয়েট পোস্টে যায় আমরা পাবলিশিং টুলে ক্লিক করে আমরা এখান থেকে অথবা এখান থেকে এক জায়গা থেকে গেলে আমরা সেম অপশনে যাব। তাহলে আমরা পাবলিশিং টুলে ক্লিক করলাম, বাস পাবলিশিং টুলের পর ক্লিক করার পরে ফেসবুক আমাদের কোথায় নিয়ে আসছে, ফেসবুক আমাদের নিয়ে আসছে আমাদের আমাদের এই পাবলিশিং টুল অপশনে, এখন ফেসবুক আমাদের এখানে নিয়ে আসবে। তাহলে এখন আমাদের ফেসবুক এখানে নিয়ে আসলো, নিয়ে আসার পরে এখন আমাদের কী করতে হবে, এখানে আমরা আমাদের এই বিজনেস পেজের ভিতরে আমরা যেই পোস্টগুলো দিয়েছি পাবলিশ পোস্টগুলো যতগুলো পোস্ট পাবলিশ করা আছে সমস্ত পোস্টগুলো আমাদের এখানে আছে। তারপর আমাদের কোনো পোস্ট যদি শিডিউল করা থাকে সেই পোস্টগুলো আমরা শিডিউল পোস্টে ক্লিক করে দেখাবে, তো কোনো পোস্ট যদি ড্রাফট করা থাকে সেভ করা থাকে সেটা ড্রাফটে ক্লিক করে দেখাবে, আমাদের কোনো পোস্ট যদি কোনো এক্সপায়ারিং হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখাবে। মানে পোস্টের ভিতরে আপনার এই যে চারটে অপশন দেওয়া আছে আপনার এর ভিতরে আপনার যদি কোনো কিছু এই চারটার কোনো অপশন করা থাকে সেটা আপনার এখানে শো করবে, আর এখানে যেটা আমাদের পোস্ট পাবলিশিং করলে সমস্ত পোস্টগুলো পাবলিশ হয়ে পোস্টের অপশন এখানে ক্লিক করলে সমস্ত পোস্টগুলো দেখাবে। আর যাই হোক, এখন তাহলে আমরা কী করবো, আমাদের এখান থেকে বলছি আমরা যে ক্যানভাস যে পোস্ট যেটা আমরা বলি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স তৈরি করা পোস্টগুলো আমরা দেখতে গেলে, তাহলে এখন আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করবো। তাহলে আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম, ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে ফেসবুক আমাদের নিয়ে আসছে এরকম একটা অপশনে নিয়ে আসছে। তাহলে এখন এরকম অপশন যখন আপনার সামনে চলে আসবে তখন আপনাকে কী করতে হবে, আপনাকে আসতে হবে এই যে এখানে এই যে স্টারের এখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করবার লেখা আছে ক্লাসিক পোস্ট ক্রিয়েশন টুল, ক্লাসিক পোস্ট ক্রিয়েশন টুল আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে ক্লাসিক পোস্ট ক্রিয়েশন অপশন এরকম অপশনে নিয়ে আসবে, এখানে নিয়ে আসলে আপনারা এই অপশনতে কী করতে পারবেন, আপনাদের কাছে যে ওই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের দ্বারা আপনার যে ক্যানভাস পোস্টটা আপনার এই অপশন থেকে তৈরি করতে পারবেন। এটা তৈরি করার জন্য এখন কী করতে হবে, আমরা ডিরেক্টলি এই যে পোস্ট অ্যান্ড ভিডিও আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা দেখা গেছে আমরা এই যে থ্রি ডট মেনুতে এই থ্রি ডট মেনুতে ক্লিক করলেও আপনাদের দেখা গেছে যে পোস্ট অ্যান্ড ভিডিও এই অপশনটা আসবে। তাহলে আমরা ওই পোস্ট অ্যান্ড ভিডিও আগের অপশনে ক্লিক করলে হবে, অথবা পোস্ট অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করলে সেম একই কাজ করবে। তাহলে আমরা কী করলাম, এই পোস্ট অ্যান্ড ভিডিও আমরা এই অপশনে এখানে ক্লিক করলাম, করার পরে এখন ধরুন আমাদের কাছে এই যে এখানে বিভিন্ন অপশনগুলো চলে আসছে। তাহলে এখান থেকে ধরুন যে আমরা কোন কাজটা করবো, এখান থেকে এই যে নিচের অপশনটা ক্রিয়েট অ্যান্ড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আমরা এই অপশনের মাধ্যমে কাজটা করবো। তাহলে এখানে ধরুন যে এটার আগে অলরেডি দেখা গেছে যে ক্রিয়েটিভ ফটো ক্যারোসেল, এখানে দেখা গেছে আমাদের কীভাবে আমাদের বিভিন্ন ফটোর মাধ্যমে একাধিক ফটোর মাধ্যমে আমরা টাইটেল লিঙ্ক দেখাইতে কীভাবে ক্যারোসেল পোস্ট তৈরি করতে হবে সেই বিষয়ের উপর অলরেডি দেখা গেছে আমার চ্যানেলে একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। এই যে এখানে ক্যারোসেল পোস্ট কীভাবে তৈরি করতে হবে আপনার বিজনেস পেজ থেকে, পাশাপাশি কীভাবে আপনার দেখা গেছে অ্যাড দিতে হবে সেই বিষয়ের উপর একটা কমপ্লিট ভিডিও আপনার এখানে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এখন তাহলে আমরা আজকে করবো কোনটা, এখন আজকে এখন করবো আমাদের যে কীভাবে দেখা গেছে একটা আমার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের আমরা কীভাবে একটা পোস্ট তৈরি করতে পারি সেই বিষয়টা। তো এই বিষয়টা ধরুন যে অ্যাকচুয়ালি বিষয়টা কি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের বিষয়টা কি, তো সেই বিষয়টা ধরুন এখন দেখা গেছে আমাদের আমরা যদি আমাদের অ্যাডে যাই, অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে দেখবেন আমরা যখন কোনো অ্যাড দিই আমাদের ক্যাম্পেইন তৈরি করার পরে অ্যাড সেট তৈরি করার পরে তখন আমরা অ্যাড দিই, অ্যাড দেওয়ার পরে দেখুন আমাদের এখানে এই যে নিচে একটা অপশন দেওয়া থাকে আমাদের এখানে এই যে নিচে ফরম্যাটের নিচে দেখানে যে ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স, এই যে অ্যাড অ্যান্ড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স,
তাহলে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের অ্যাড থেকে, আমাদের অ্যাড ম্যানেজারের অ্যাড থেকে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, ইচ্ছা করলে আমাদের ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের বিষয়টা আমরা ইচ্ছা করলে এখান থেকে করতে পারি। আমরা এখানে ক্লিক করার পরে ইচ্ছা করলে এই যে আমরা এখান থেকে টেমপ্লেট ইউজ করার মাধ্যমে আমরা ইচ্ছা করলে কাজটা করতে পারি, তা এখান থেকে করতে পারি। আর যদি মনে করেন আপনার দেখা গেছে অলরেডি আপনার করা থাকে কিংবা আপনার কোনো পেজে করা থাকে, যদি পেজে করা থাকে বা দেখা গেছে অলরেডি আপনার আগে করে রাখছেন, তো সেক্ষেত্রে আপনি ওই বিষয়গুলো এখানে শো করবে, এখানে শো করবে আগে করা থাকে সেক্ষেত্রে। আর যদি করা না থাকে তাহলে আমরা ইচ্ছা করলে এখান থেকে আমাদের অ্যাড থেকে এখান থেকে তৈরি করে আমাদের ইচ্ছা করলে আমাদের কি করতে পারি, এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের অ্যাডটা আমরা এখান থেকে তৈরি করে দিতে পারি আমাদের অ্যাড থেকে। তো এখান থেকে দেখা গেছে এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের বিষয়টা কি, সেটা ধরুন আমাদের ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। তো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের বিষয়টা কি, সেটা কীভাবে অ্যাড দিতে হয়, সেই বিষয়ের উপরে অলরেডি দেখা গেছে আমার এখানে 2-3 ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ইচ্ছা করলে আপনারা এখান থেকে দেখতে পারেন। তো এখন ধরুন আজকে আমাদের এখানে যে বিষয়টা দেখতে সেটা কি, এখানে দেখা গেছে আমাদের ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে আমরা দেখা গেছে আমাদের ফেসবুক পেজের ভিতরে আমরা পোস্ট তৈরি করে দেখা গেছে সেই পোস্টটা আমরা আমাদের অ্যাডে দেখাই দেয় আমরা কীভাবে পোস্ট করতে পারি, পাশাপাশি দেখা গেছে এই পোস্টটা কীভাবে অ্যাডভার্টাইজ করতে পারি, সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো। তো দেখা গেছে এখন আমাদের এই পোস্টটা করার জন্য এখান থেকে গেছে কি আমাদের এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের বিষয়টা অবশ্যই তার আগে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা দরকার। তো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে দেখা গেছে আমাদের এটা কোন জায়গায়, এটা দেখা গেছে আমাদের ভিজিটররা বেশি দেখতে পারবে, দেখা গেছে আমাদের মোবাইল ডিভাইসের উপরে, এই যে লেখা আছে ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স। তাহলে আমাদের ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের দিয়ে আমরা যে অ্যাপটা দিই এখানে, তো সেই অ্যাপটা দেখা গেছে আমাদের পারফর্ম করে কিসের মধ্যে বেশি, আমাদের মোবাইল ডিভাইসের ভিতরে। দেখা গেছে এখন আপনার অ্যান্ড্রয়েড বা আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখা গেছে মোবাইল ডিভাইসের মাধ্যমে যেসব ভিজিটররা কি করবে, মোবাইল ডিভাইসের দেখা গেছে ঢোকার পরে তারা ফেসবুকে কিংবা মোবাইল ডিভাইসের ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে যখন কি করবে আমাদের অ্যাপটাকে দেখবে, তখন তারা আমাদের অ্যাপটাকে কি ভালোভাবে দেখতে পারবে। মূলত দেখা গেছে মোবাইল ডিভাইসে ভালো পারফর্ম করে আমাদের ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের অ্যাপটা। তো এই সব বিষয়টা লেখা আছে ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স, তাহলে এইটা মোবাইল ডিভাইসের জন্য কি ভালো পারফর্ম করে আমাদের দেখা গেছে মোবাইল ডিভাইসে যেসব ইউজাররা কি করবে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে মোবাইল ডিভাইসের উপর ভিত্তি করে দেখবে তাদের জন্য দেখা গেছে আমাদের এই অ্যাপটা কি করে ভালো পারফর্ম করে। তো এই বিষয়টা এখানে উল্লেখ করা আছে। এখন ধরুন আমাদের এই অ্যাপটা ধরুন আমাদের দেওয়ার জন্য আমরা বলছি এখান থেকে করতে পারি, অথবা দেখা গেছে আমরা কি আমাদের কাছে এখান থেকে আমরা পোস্ট তৈরি করে সেই ক্ষেত্রে আমরা অ্যাড দিতে পারি। তাহলে কীভাবে আমাদের বিজনেস পেজের ভিতরে বা আমাদের পেজের ভিতরে পোস্ট দিতে হয়, আমাদের প্রথমে পোস্টের বিষয়টা আমরা ক্লিয়ার করি। তাহলে পোস্টটা দেওয়ার জন্য এখানে কি করতে হবে, আমাদের এই যে অপশনটা আপনারা এখান থেকে একটু পড়বেন, এখান থেকে যে লেখা আছে ক্রিয়েট এন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এখানে কি বলছে নাও ইউ ক্যান টেল মোর ইমপ্রেসিভ স্টোরি ও বাই কম্বাইনিং ইমেজ এর ভিডিও। তাহলে আমরা কি করতে পারি এখানে আপনার ইমেজ এবং ভিডিওর মাধ্যমে কম্বাইনিং এর মাধ্যমে আমরা কি করতে পারি এই এখান থেকে পোস্টটা তৈরি করতে পারি। তাহলে আমরা ক্লিক করে বিষয়টা প্র্যাকটিক্যালি দেখে তাহলে বিষয়টা আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। তাহলে এখন কি আমরা ক্রিয়েট এন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কি আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসছে। তাহলে এখানে প্রথমে দেখেন লেখা আছে সিলেক্ট এ ক্যানভাস। তো সিলেক্ট এ ক্যানভাসের বলতে কি বোঝাচ্ছে, এখানে যদি আমাদের কি অলরেডি কোনো দেখা গেছে এরকম কোনো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স কি করা থাকে অলরেডি তৈরি করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যদি এটা লিখি তাহলে এটা চলে আসবে। যদি অলরেডি আপনার তৈরি করা থাকে, যেমন এখানে আমরা অ্যাশ লিখলাম, এই যে ধরুন একটা আমি টেম্পোরারি তৈরি করে রাখছি, এই যে একটা তৈরি করে রাখছি অ্যাশ দেওয়ার সাথে থেকে এটা চলে আসছে। যদি আপনার অলরেডি কি করা থাকে, আপনার তৈরি করা থাকে, তার সেই ক্ষেত্রে আপনি এখানে ধরুন যে সার্চ দিলে ইজিলি খুঁজে পাবেন, মানে ক্যানভাস ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আপনার দেখা গেছে এটা কি ক্যানভাস পোস্ট বলা হয়। তো সেক্ষেত্রে এখানে লেখা আসছে সিলেক্ট ক্যানভাস, মানে আপনি কোনো আগে যদি ক্যানভাস পোস্ট বা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স তৈরি করে থাকেন সেটা এখান থেকে লেখা সার্চ দিলে আপনার এটা চলে আসবে। অথবা যদি আপনার মনে করেন তৈরি করে না থাকে, তাহলে আপনার এই যে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি এটা তৈরি করতে পারবেন। তাহলে আমরা এটা তৈরি করি, তাহলে আমরা এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আমাদের তৈরি করার জন্য কি করতে হবে, এখান থেকে আমাদের কম্পোনেন্টগুলো অ্যাড করতে হবে। তাহলে আমাদের এখানে এই যে প্রথমে কি আপনি এখানে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আপনি বিল্ড করবেন তৈরি করবেন, আপনি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের প্রথমে নেম দিবেন, আপনার নেমটা কি দিবেন, এই যে এখানে নেমটা দিবেন, আমরা ধরুন এখান থেকে জাস্ট একটা নাম দিলাম, জাস্ট কি নাম দিলাম টেস্ট, আমরা দিলাম কি টেস্ট ইনস্ট্যান্ট, আমরা দিলাম টেস্ট ইনস্ট্যান্ট, দিলাম কি ইনস্ট্যান্ট ধরুন ক্যানভাস পোস্ট, জাস্ট একটা নাম দিলাম আমি আপনাদের জাস্ট জিনিসটা বোঝানোর জন্য, টেস্ট ইনস্ট্যান্ট ক্যানভাস পোস্ট, অথবা দিলাম টেস্ট ক্যানভাস পোস্ট ইনস্ট্যান্ট বাদ দিলাম, তাহলে আমি কি দিলাম টেস্ট ক্যানভাস পোস্ট, বাস একটা নাম দিলাম। আপনারা অবশ্যই আপনাদের নিজের মতো করে সুন্দর একটা নাম দিবেন। বাস নাম দেওয়ার পরে এখন আমাদের সেটিং অপশন থেকে আমাদের কাজ শুরু। তাহলে এখন আমাদের এখানে সেটিং এর ভিতরে আমাদের কম্পোনেন্ট অ্যাড করতে হবে। তাহলে এখন আমরা কি এখানে কি করব, আমরা অ্যাড কম্পোনেন্টে ক্লিক করব, করার পর এখন আমাদের কি এখানে 60 কম্পোনেন্ট দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা কম্পোনেন্ট বলা হয়, বাটন একটা কম্পোনেন্ট, ক্যারোসেল একটা কম্পোনেন্ট, ফটো একটা কম্পোনেন্ট, প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোনেন্ট। আমরা কি এখান থেকে আমরা সবগুলো কম্পোনেন্টে দেখব। তাহলে আমরা প্রথমে বাটন কম্পোনেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ওকেতে ক্লিক করি। তাহলে এখন বাটন কম্পোনেন্টে ক্লিক করার পরে এখন আমাদের কি একটা বাটন, এই যে আমাদের এখানে একটা বাটন তৈরি করার অপশন চলে আসছে। তাহলে এখন বাটন তৈরি করার জন্য এখানে রাইট সামথিং লেখা আছে, আমরা এখানে বাটনের কি নাম দেবো সেই নামটা এখানে আমরা লিখতে পারি। তাহলে আপনি বাটনের জন্য আপনি কি নাম দেবেন,
এখানে ধরুন আপনি বাটনের জন্য যে নাম দেবেন, ধরুন আপনি একটা নাম দিলে, আমি জাস্ট একটা নাম দিলে, আপনার যা লাগবেন এখানে তাই আসবে। তা বাটনের নাম দেওয়ার পরে এখান থেকে এই বাটনটা আপনি কি করতে পারবেন, এখান থেকে এসে কালার করতে পারবেন, বাটনটা কালার করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ইটালি, তারপর আন্ডারলাইন করতে পারবেন, এই সমস্ত অপশনগুলো দেওয়া আছে। বাটনটার সাইজ বড় করবেন, সাইজ বড় করতে পারবেন, এখান থেকে সাইজ বড় করার অপশন দেওয়া আছে। এই যে আপনারা সাইজ বড় করতে পারবেন, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, তো বাটনের ফন্ট চেঞ্জ করতে গেলে করতে পারবেন, এই অপশনগুলো এখান থেকে করতে পারেন। তারপরে এখান থেকে আমাদের নিচে আরও অপশন দেওয়া আছে, আমরা নিচে আসে নিচে আমাদের এখানে আরও অপশন দেওয়া আছে কি, আমাদের এই বাটনে ক্লিক করলে, আমাদের এই বাটনে ক্লিক করলে আমাদের ভিজিটররা কোথায় যাবে, মানে বাটনে ক্লিক করার পরে কোথায় যাবে, কোন লিঙ্কে যাবে, আমরা ইচ্ছে করলে এখান থেকে কী করতে পারি, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ইউজ করতে পারি। যে আমাদের বাটনে ক্লিক করলে কী করবে, ভিজিটর কোথায় নিয়ে যাবে সেখানে আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দেব। এই যে বলছে ডেস্টিনেশন রিকোয়ার্ড, তাহলে কি অবশ্যই দিতে হবে আমাদের, এটা বাটনের জন্য রিকোয়ার্ড দিচ্ছে, তার মানে লিঙ্কটা অবশ্যই দিতে হবে। তাহলে এখান থেকে ধরুন আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই, তাহলে এখান থেকে ধরুন আমি কি আমার ওয়েবসাইট ওপেন করি, তাহলে এটা ধরুন আমার একটা নর্মাল এখানে ধরুন এক্স ওয়াই জেড দিয়ে আমার একটা কি ডোমেন নেওয়া, জাস্ট আপনাদের কাজগুলো দেখানোর জন্য। তাহলে এখানে আমি এই আমার ডোমেনটা এখান থেকে কী করলাম, লিঙ্কটা কপি করি, কপি করার পরে আমার লিঙ্কটা আমি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে ভিজিটর যখন আমার এই বাটনে ক্লিক করবে, তাহলে ক্লিক করার পরে কোথায় যাবে, আমার এই ওয়েবসাইট আমার এই বিজনেস ওয়েবসাইটে ভিজিটর চলে যাবে। তাহলে লিঙ্ক দিয়ে দিলাম, তারপর এখানে লিঙ্ক দেওয়ার পরে এখানে আমাদের কি বাটনের স্টাইল, আপনি ইচ্ছা করলে এখান থেকে বাটনের কি আউটলাইনে ফিল রাখবেন, বাটনের স্টাইলটা আর কি আপনার ইচ্ছা করলে এখান থেকে দেখাতে পারেন। তারপরে বাটনের কালার, আপনার বাটনের কি কালার দেবেন, এখান থেকে ধরুন আপনার বিষয়গুলো ক্লিক করলে বুঝতে পারবেন বাটনের কী কালার দেবেন, কালারগুলো এখান থেকে আপনারা নিজের মতো করে সেট করতে পারেন। তারপরে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কী দেবেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তা বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কী দেবেন, ইচ্ছা করলে আপনার বাটনের ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে করতে পারেন। তারপর এখান থেকে ধরুন আরও অপশন দেওয়া আছে, এই যে দেওয়া আছে ফিক্স বাটন টু দ্য বটম অফ দ্য ভিউ, আপনার এই বাটনটা কি আপনার পেজের নিচে দেখাবে, আপনার এখানে ক্লিক করলে বাটনটা চলে আসবে কোথায়, আপনার পেজের নিচে চলে আসছে, এই যে এখানে লেখা আছে বটম অফ দ্য ভিউ, নিচে ভিউ করবে, আপনি যদি নিচে চান ইচ্ছা করলে নিচে দিতে পারেন। তারপর এখানে ধরেন যে কি আরও আমরা আরও অপশন আছে, আমরা যদি যাই এখানে এই যে এখানে ক্লিক করি মোর অপশনে ক্লিক করলে এখানে দেখা যায় শো অ্যাডভান্স সেটিং, তাহলে আমাদের অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করলে আমাদের অ্যাডভান্স আরও কিছু বিষয় এখানে চলে আসছে। তাহলে কম্পোনেন্ট প্যাডিং, তাহলে প্যাডিং কোনগুলো, আমাদের এই বাটনের এই যে উপরে আর নিচে যে অংশ আছে এগুলো হচ্ছে প্যাডিং, তা আমরা এই যে প্যাডিংগুলো ধরুন এখান থেকে কমায় বাড়াই দিলে, এই যে কমায় দিলাম আমাদের প্যাডিংটা এই যে উপরে এই যে টপে ধরুন প্যাডিংটা কমে গেল, আমরা বটমে এই যে বটমে প্যাডিং প্যাডিংটা বেশি দেওয়া আমরা কমাই দিই, আমরা এই যে প্যাডিং কমাই দিলাম, এই ধরুন নিচে আমাদের প্যাডিং কমে গেল। তাই এগুলো হচ্ছে আপনার প্যাডিং, আপনার এই বাটনের এই যে এরিয়া দেওয়া আছে এরিয়ার উপরে নিচে আপনার কতটুকু আপনি রাখবেন প্যাডিং, সেটা আপনি ইচ্ছা করলে এখান থেকে অ্যাডভান্স সেটিং এসে আপনার এই বিষয়গুলো ইচ্ছা করলে কম্পোনেন্ট প্যাডিং থেকে বিষয়গুলো দেখাতে পারেন। তো এগুলো চাইলে আপনি এইভাবে বিষয়গুলো এখানে সেট করতে পারেন। তাহলে এই যে আমরা বিষয়গুলো দেখা দিলাম আমাদের বাটনের এই কাজগুলো করার পরে, এখন আমরা বাটনটা যখন ডিজাইন করার পরে আমরা কি বলছি এখানে, আমাদের বাটনের ভিজিটররা ক্লিক করলে কোথায় যাবে, আমাদের ওয়েবসাইটে বা আমাদের বিজনেসের আমরা যে লিঙ্ক দেবো সেই লিঙ্কে আমাদের ভিজিটররা ঢুকতে পারবে। তো এটা হচ্ছে আমাদের বাটনের বিষয়। তাহলে বাটন কম্পোনেন্টের পরে এখন আমাদের নেক্সট কম্পোনেন্টে আমরা যাই, তাহলে আমরা কি করব, এটা কাজ করার পরে আমরা এখান থেকে কি করব, এই যে এটাতে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের বাটনের কাজটা হয়ে গেছে। আবার আমরা যদি ই করতে চাই তাহলে আমরা ক্লিক করলে আমাদের বাটনটা আবার একদম চলে আসবে, তাহলে ইচ্ছা করলে আমরা ইচ্ছা করলে এখান থেকে মডিফাই করতে পারবো। তাহলে আমরা এখানে ক্লিক করে বাটনের কাজ শেষ, এবার আমরা কি আমাদের নেক্সট কম্পোনেন্ট আমরা নেই, তাহলে আমরা আবার অ্যাড কম্পোনেন্টে ক্লিক করলাম, করার পরে বাটনের পর আমাদের কি আছে ক্যারোসেল, আমরা ক্যারোসেলে ক্লিক করলাম, করার পরে ওকেতে ক্লিক, বাস এখন আমাদের ক্যারোসেল আমাদের অপশন চলে আসছে। তাহলে ক্যারোসেল অপশনের ভিতরে আমাদের দেখা গেছে কি আমাদের এখানে ইমেজের বিষয়গুলো আমরা এখানে দেখা গেছে আমরা কয়টা ইমেজ রাখতে পারি, আমরা ক্লিক করলে দেখতে পারবো আমরা এখানে 3টা 4টা 5টা 6 7 8 আমরা দেখি এখানে কয়টা পর্যন্ত রাখতে পারি, এখানে 9টা 10টা পর্যন্ত। তাহলে দেখা গেছে আমরা 10টা পর্যন্ত দেখা গেছে আমরা ইচ্ছা করলে এখানে কি রাখতে পারি, আমরা ইচ্ছা করলে এখানে ইমেজ দিয়ে আমরা ইমেজের লিঙ্ক দিতে পারি। দেখা গেছে আমাদের ক্যারোসেল ফরম্যাটে এখানে যদি কি করতে চাই আমরা কোনো কম্পোনেন্ট অ্যাড করতে চাই ক্যারোসেল ফরম্যাটের, তো সেই ক্ষেত্রে এখানে আমরা সর্বোচ্চ 10টা পর্যন্ত আমরা কি করতে পারবো ইমেজ, পাশাপাশি ওই ইমেজের জন্য আমরা এখানে কি দিতে পারবো আমরা লিঙ্ক ইউজ করতে পারবো। তো বিষয়গুলো কীরকম আমরা একটু দেখি, তাহলে আমরা এখান থেকে এই ধরনের উপরে লেখা আছে এখানে আপলোড 2:2:10, তাহলে দেখছে ক্যারোসেল ফরম্যাটের জন্য আমরা মিনিমাম 2টা সর্বোচ্চ 10টা পর্যন্ত আমরা এখান থেকে যে লেখা আছে ইমেজ দিতে পারি। তো দেওয়ার পরে এই বিষয়গুলো আমরা এখান থেকে সেট করে ইচ্ছা করে আমাদের ক্যারোসেল কম্পোনেন্ট আমরা এখান থেকে তৈরি করতে পারি। তাহলে আমরা বিষয়টা শুরু করি, আমরা প্রথম থেকে যাই, তাহলে প্রথম থেকে যাওয়ার পরে এখানে আপলোড ফটো, আমাদের ফটো আপলোড করতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কি আপনাদের এখান থেকে গেছে ওই আপনার ক্যারোসেল ফরম্যাটের আপনাদের যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলোর সাইজ কত হবে, আপনাদের 1080x1080 pixels আপনাদের ইমেজের সাইজগুলো হতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে এখন ক্যারোসেল ফরম্যাটের আপনাদের ইমেজগুলো কীভাবে সাইজ করতে হবে, তো সেই বিষয়টা ধরুন আপনার এই যে ভিডিওর ভিতরে ক্যারোসেল পোস্টের ভিডিওর ভিতরে আমি কী করছি এখানে আপনাদের যে বিভিন্ন ইমেজগুলো কীভাবে সাইজ করতে হবে, তো সেই বিষয়ে ধরুন যে আমার এই ভিডিওর ভিতরে বিষয়গুলো বলা আছে, পাশাপাশি আমি ফটোশপতে কীভাবে করতে হবে সেই বিষয়গুলো এই ভিডিওতে দেখাই দিছি। এখন ধরুন যে জাস্ট আমি তারপর একটা বিষয় দেখাই দিই যে আপনাদের অ্যাকচুয়ালি ইমেজের সাইজটা কীভাবে করতে হবে, আমি যে কোনো একটা ইমেজ আপনাদের দেখাই অ্যাডোব ফটোশপ থেকে, ইচ্ছা করলে আপনার ক্যানভা.com দিয়ে করতে পারেন।
দেখেন দেখো আপনার ফটোশপে ঢোকার পরে অথবা আপনার canva.com এ ঢোকার পরে ধরুন আপনি কি করবেন আপনার ইমেজটাকে আপনি ধরুন আমি যে কোনো একটা ইমেজ নেই তো আপনি ধরুন আমি যে কোনো একটা ইমেজ নেব সেটাকে ধরুন আমি একটা ইমেজ নিলাম নেওয়ার পরে আপনি ইমেজে যাবেন ইমেজ সাইজ তারপরে আপনার 1080 বাই 1080 আপনি ইমেজটা দিয়ে এটা এখানে কি করবেন তারপরে সেভ বা সেভ করলে আপনার কি হবে আপনার এখানে এই 1080 বাই 1080 আপনার কি হবে এই অনুসারে আপনাদের এখানে কি হবে আপনার ইমেজটা সেট হয়ে যাবে তাহলে আপনার এখানে কত রাখবেন 1080 বাই 1080 পিক্সেলের আপনাদের ক্যারোসেল ফরম্যাটের ইমেজগুলো রাখবেন তাহলে এখানে ধরুন আপনার ফটোশপ বা canva.com তে আপনার কাজটা করার পরে তারপর আপনার ইমেজটা আপনারা আপলোড করবেন এখানে আপলোড করবেন তাহলে আমাদের অলরেডি এখানে দেখা গেছে কয়েকটা ইমেজ কি করা আছে অলরেডি তৈরি করা আছে এখানে আমি তৈরি করে রাখছি তাহলে সেই ইমেজগুলো আমি আপলোড করি তাহলে আপলোড ফটোতে গেলাম তারপর এখন আমরা কি আমরা ডেস্কটপে গেলাম আমার ফটোগুলো কোথায় রাখা আছে এই যে 124 এই জায়গায় আমার এই ফটোগুলো আমার অলরেডি রাখা আছে তাহলে ফটোগুলো থেকে এখান থেকে ধরুন আমি এই প্রথম ইমেজটা নিলাম ওপেন করি তাহলে এই যে ইমেজটা আমার ধরেন যে কি 1080 পিক্সেলে আমার ইমেজটা চলে আসলো এখন আমাদের এখানে ইমেজটা দেওয়ার পরে তারপরে কি দিতে হবে আমার এখানে আমার ডেস্টিনেশন অপশনাল তাহলে ইচ্ছে করে আমরা দিতে পারি না দিলেও প্রবলেম নাই কিন্তু আমি যদি দিয়ে দিলে ধরুন ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলছে তাহলে আমি কি করতে পারি এখানে ইচ্ছা করলে ধরুন আমি এই যে প্রোডাক্টের আমি এখানে ইমেজটা দিচ্ছি ইচ্ছা করলে কি করতে পারি আমি এই প্রোডাক্টের ইচ্ছা করলে এখানে ইউআরএলটা দিয়ে দিতে পারি আমি এখানে যেই প্রোডাক্টের ইমেজ দিলাম ইচ্ছা করলে এই প্রোডাক্টের আমি লিঙ্কটা ইচ্ছা করলে ওয়েবসাইট লিঙ্ক হিসেবে এখানে দিতে পারি অপশনাল না দিলেও প্রবলেম নাই কিন্তু আপনি ইচ্ছা করলে দিতে পারেন তাহলে আমি যাই এই প্রোডাক্টে যাই আমার এখানে ওয়েবসাইট ঢোকার পর আমি শপে গেলাম শপে যাওয়ার পরে আমার এই প্রোডাক্টের কোনটা এই যেমন প্রোডাক্টটা তাহলে আমার প্রোডাক্ট আমি এখানে ঢুকলাম ঢোকার পরে কি করি এই প্রোডাক্টের আমি লিঙ্কটা দিয়ে দিই এখান থেকে লিঙ্কটা কপি করি কপি করে আমি আমার এই প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম লিঙ্কটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমাদের এই প্রথমটার কাজ হয়ে গেল এখন আমরা দ্বিতীয়টা যাই দ্বিতীয়টা যাওয়ার পরে সেম আপলোড করতে গেলাম যার পরে যে দ্বিতীয় ইমেজটা নিলাম নেওয়ার পর এখান থেকে এটা দ্বিতীয়টা আপলোড হওয়ার পরে এখন আমরা কি সেম এখানে আমাদের দ্বিতীয় ইমেজটা লিঙ্কটা আমরা দিয়ে দিই এখানে তাহলে দ্বিতীয় ইমেজের লিঙ্কটা আমরা এখান থেকে নেই আমরা আবার ব্যাকে গেলাম যার পরে এই যে আমাদের দ্বিতীয় ইমেজটা দ্বিতীয় প্রোডাক্টটা আমরা এটা ওপেন করি ওপেন করার পর আমাদের এই লিঙ্কটা নেই কপি করলাম সেম এখানে আমাদের কি আমাদের এখানে দ্বিতীয় প্রোডাক্টের লিঙ্কটা আমরা দিয়ে দিলাম এখন আমাদের তৃতীয় আরেকটা প্রোডাক্ট আমরা নেই সেম ভাবে তৃতীয় প্রোডাক্টটা মনে করেন এই আমরা এখান থেকে ওপেন করি আমাদের ইমেজটা চলে আসছে সেম ভাবে আপনি আমরা ব্যাকে গেলাম এই যে আমাদের তৃতীয় প্রোডাক্ট কোনটা এই যে এটা আমরা নিছি তাই আমাদের প্রোডাক্টটা ওপেন করি ওপেন করার পর আমাদের এখান থেকে লিঙ্কটা আমরা কপি করি কপি করার পর সেম এখানে আমাদের তৃতীয় প্রোডাক্টের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিলাম এইভাবে ধরুন আপনি তিনটা যেরকম দিলাম এইভাবে আপনার এইভাবে দশটা পর্যন্ত এখানে কি করতে পারবেন আপনার ইমেজ নিয়ে ওই দশটা প্রোডাক্টের ইমেজের ভিতরে দশটা প্রোডাক্টের লিঙ্ক ইচ্ছা করলে আপনারা এখানে আলাদা দিতে পারবেন এইভাবে আপনার ইচ্ছা করলে আলাদা দিয়ে দিতে পারেন তাহলে এখানে দেওয়া দিলে এখানে ধরো আপনার এইভাবে যে বিষয়গুলো যে আমরা দেখালাম এইভাবে আপনাদের বাকি যে ইমেজগুলো আপনাদের আছে ইমেজগুলোর এখানে আপলোড করে ইমেজের লিঙ্কগুলো আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা আপনাদের প্রোডাক্টের লিঙ্কগুলো দিয়ে এইভাবে আপনাদের ক্যারোসেল আপনার ফরম্যাটে ইমেজগুলো নিয়ে এইভাবে লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন আচ্ছা দেওয়ার পরে এখন ধরো আমরা তিনটা দিলাম তাহলে বাকিগুলো আমরা ডিলিট করে দিই বাকিগুলো তো আমরা রাখবো না তাহলে আমরা এখান থেকে বাকিগুলো কি করি ডিলিট করে দিই তাহলে তিনটা আমি যেভাবে দিলাম আপনারা বাকি সবগুলো সেম এইভাবে দিবেন আমি জাস্ট তিনটাতে আপনাদের বিষয়টা দেখাইতেছি ব্যাস আমাদের কি আমরা এখান থেকে কটা দিলাম আমরা তিনটা দুইটা এখান থেকে আমরা আরেকটা তাহলে এখান থেকে আপনারা আপলোড করি আপলোড করে ধরুন আমরা কোনটা আপলোড করবো করলাম ধরুন আমরা এটা আপলোড করি আবার ব্যাস এটা আপলোড করলাম আমরা তাহলে লিঙ্কটা নেই আমরা কি এই যে এটা আপলোড করছি ব্যাস এখন আমরা লিঙ্কটা কপি করি এখন লিঙ্কটা কপি করে আমাদের লিঙ্কটা আমরা দিয়ে দিলাম ব্যাস এইভাবে আপনারা ধরেন যে তিনটা বা পাঁচটা বা দশটা আপনাদের যা করা দরকার আপনাদের ইমেজের ভিতরে এইভাবে লিঙ্ক দিয়ে দেবেন ব্যাস লিঙ্ক দিয়ে দেওয়ার পরে এখন আমাদের কি হলো এখন আমাদের এই ক্যারোসল ফরম্যাটের আমাদের এটা কাজটা হয়ে গেল তা হওয়ার পরে এখন আমাদের ক্যারোসলের কম্পোনেন্টের কাজ শেষ তাহলে এখন আমরা কি করবো এটাকে আমরা এই যেখানে ক্লিক করবো ক্যারোসল শেষ হওয়ার পর আমরা আবার এক কম্পোনেন্টে গেলাম এখন আমাদের পরবর্তী অপশন কাছে ফটো তাহলে আমরা এখান থেকে কি করবো আমাদের ফটোর এই কম্পোনেন্টের কাজটা আমরা করবো ফটোতে ক্লিক করলাম আমরা ওকেতে ক্লিক করি এখন আমরা কি করতে পারবো এখানে আমাদের কোনো ফটো দিয়ে আমরা কি করতে পারবো এখানে আমরা ফটো দিয়ে ইচ্ছা করলে ফটোর মধ্যে আমরা লিঙ্ক দিয়ে ইচ্ছা করলে সেভ করতে পারবো কিন্তু ফটোর সাথে আমাদের আরেকটা অপশন আছে ভিডিও আমরা যদি ফটোতে ক্লিক করি তাহলে আমাদের ফটোর সাথে অটোমেটিক্যালি ভিডিও আমাদের অপশনটা চলে আসে এখান থেকে আমরা ইমেজ ভিডিও আমরা কি করতে ইমেজ দিতে পারি অথবা ইচ্ছা করলে আমরা ভিডিও দিতে পারি তাহলে দিয়ে ইচ্ছা করলে আমরা এই কম্পোনেন্টটা এখানে আমরা সেভ করতে পারি তাহলে এখান থেকে আমরা ইমেজ দেখাই দিই তাহলে আমরা ইমেজে ক্লিক করার পর আমরা আপলোড ফটোতে গেলাম যার পরে ধরুন আপনার এখান থেকে যা কোনো একটা ইমেজ আমি দিয়ে দিলাম ইমেজ দিয়ে দিলাম তারপরে তো ইচ্ছা করলাম এখানে আপনি যে ইমেজটা দিবেন সেই ইমেজের এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারেন মানে এখানে দেখা গেছে আমি একটা জাস্ট একটা ইমেজ দিলাম আপনি যেই ইমেজ দিবেন আপনি ইচ্ছা করেন সেই ইমেজের এখানে ধরেন যে আপনি কী ধরনের ইমেজ দিলেন আপনার প্রোডাক্টের ইমেজ দিলেন মানে আপনার দেখছে অন্য কোনো ল্যান্ডিং পেজের ইমেজ দিলেন আপনি যেই ইমেজটা দিবেন আপনার সেই লিঙ্কটা দিবেন যদি ল্যান্ডিং পেজের ইমেজ দেন তাহলে আপনার ল্যান্ডিং পেজ দেখাই দিবেন ধরুন আমি ল্যান্ডিং পেজের ইমেজ দিলাম এখন আমি ল্যান্ডিং পেজ দেখাই দিই তাহলে আমি শপে গেলাম তাহলে শপে যাওয়ার পরে ধরুন আমার এই যে শপের যে ল্যান্ডিং পেজটা আছে ল্যান্ডিং পেজটা আমি এখান থেকে কপি করি কপি করার পরে ধরুন আমি এখানে আমার ইচ্ছা করলে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমি এখানে দেখা দিতে পারি তাহলে এখন কি আমার এই ফটোতে ক্লিক করলে ভিজিটররা কোথায় ঢুকবে আমার এই ল্যান্ডিং পেজে ঢুকবে
তাহলে ভিজিটরও যখন আমার এই ইমেজে ক্লিক করবে তাহলে কোথায় ঢুকবে, তারা আমার এই ল্যান্ডিং পেজে ঢুকবে। তাহলে ইচ্ছা করলে আপনি এখান থেকে আপনার ল্যান্ডিং পেজের কোনো ইমেজ দিয়ে সেক্ষেত্রে আপনার কি করতে পারেন, আপনার এই ল্যান্ডিং পেজের লিঙ্ক এখান দিতে পারেন। তাহলে আপনার ফটোর ভিতরে ইচ্ছা করলে বিষয়গুলো এভাবে দেখা দিতে পারেন। আর আপনি যদি ভিডিও দেন তাহলে ইচ্ছা করলে ভিডিওর ভিতরে আপনার ভিডিও দেখা দেয়, সেই ভিডিওর ভিতরে আপনার ল্যান্ডিং পেজের আপনার লিঙ্ক দেখাতে পারেন। আপনার ইমেজ ভিডিও যেটা দেন আপনার চয়েসেবল দিয়ে আপনার কি করবেন, ওই ধরনের একটা লিঙ্ক দিবেন যাতে আপনার ভিজিটর ইমেজের ভিডিওতে ক্লিক করে কোথায় ঢুকতে পারে, আপনার সেই ল্যান্ডিং পেজে বা আপনার সেই ইউআরএল ঢুকতে পারে। তো এই বিষয় করার পরে তারপর লেআউট আছে, ইচ্ছা করলে আপনার এখান থেকে ক্লিক করলে বিভিন্ন লেআউট আছে, ওইভাবে যে লেআউট সেট হবে, এই যে এখানে ক্লিক করলে যে লেআউট সেট হবে, এগুলো বিভিন্ন লেআউটের অপশন, আপনার যেভাবে দেবেন সেই লেআউট সেইভাবে সাজাবে এখানে। আচ্ছা, এটা ফটোর পরে আমরা ফটোর কাজটা দেখলাম, এখন আমরা এটা কী করি, এখানে ক্লিক করে ফটোর আমাদের কম্পোনেন্টের কাজ শেষ। এখন আমরা অ্যাপ কম্পোনেন্ট আবার যাই, যার পরে আমাদেরকে টেক্সট ব্লক, আমরা টেক্সট ব্লকে গেলাম, যার পরে ওকেতে যাই। তাহলে টেক্সট ব্লকে এখানে কোন অপশনটা আমাদের টেক্সট, মানে দেখা গেছে আমরা কোনো এখানে কোনো টেক্সট লিখবো সেটা ইচ্ছা করলে আমরা টেক্সট লিখে এখানে আমরা সাজাতে পারবো। কীরকম বিষয়টা, এখানে আমরা ধরুন যে কোনো বিষয় লিখি, এই যে ধরুন এখানে নিচে লেখাগুলো চলে আসছে, এই যে আমরা লিখতে আসি, এই যে লেখাগুলো এখন আমরা যা লিখবো, এই যে লেখাগুলো যা লাগবে এখন টেক্সট থেকে লেখা চলে আসছে। তো এখন আমার টেক্সটের ভিতরে আপনার টেক্সটটা কীভাবে বোল্ড করবেন, না কালার দেবেন, কীরকম করবেন, এই অপশনগুলো আপনি এখানে সেট করতে পারেন। আপনার টেক্সটগুলো এইভাবে আপনার এখানে এই যে কালার দেবেন, মানে কীরকম করবেন আপনার এই বিষয়গুলো এখান থেকে ধরুন ইচ্ছাগুলো আপনারা সুন্দরভাবে সেট করতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমাদের লেখাগুলো এইভাবে আমরা আন্ডারলাইন, তারপরে এখান থেকে এই যে বাম দিকে না মধ্যে এখানে না ডান দিকে নেবেন, তারপরে এখানে আরও অপশন দেওয়া আছে এই যেগুলো লেখা কীরকম সাইজ করবেন, তাহলে লেখার ফন্ট বড় ছোটো করবেন, এই বিষয়গুলো আপনারা ক্লিক করলে দেখতে পারবেন। বিভিন্ন অপশন দেওয়া আছে এই যে ফন্ট চেঞ্জ করার, চাইলে যেরকম করতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন কীরকম, এই যে আপনার এখানে দেখাইতেছে আপনার কীরকম ব্যাকগ্রাউন্ড কালার দেবেন, সেই ব্যাকগ্রাউন্ড কালার অপশন দেওয়ার অপশন আছে এখানে, তাছাড়া এরকম ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এইভাবে আপনার এখান থেকে ধরুন কোনো টেক্সট লিখলে সেই টেক্সটের জন্য আপনার ইচ্ছা করলে এই কাজগুলো করতে পারেন। এটা হচ্ছে আপনার এখানে টেক্সট এরিয়া আপনার দিবেন, এরিয়ার ভিতরে আপনার যা করতে চান ইচ্ছাগুলো করতে পারেন। এটা হচ্ছে আপনার টেক্সট ব্লক কম্পোনেন্ট এরিয়া। আর তারপরে এটার পরে আমাদের কী আছে, আমরা এক কম্পোনেন্টে গেলাম, টেক্সট ব্লক কম্পোনেন্টের পরে আছে আমাদের ভিডিও কম্পোনেন্ট। তাহলে আমরা ফটোতে ক্লিক করলে আমাদের ভিডিও আসে, আমরা যদি ভিডিওতে ক্লিক করি তাহলে আমাদের ফটো ভিডিওটা একসাথে আসবে। আমরা যদি ভিডিওতে ক্লিক করি ওকেতে যাই, তাহলে আমাদের ভিডিওর সাথে তখন ইমেজ চলে আসছে। আমরা ইমেজে ক্লিক করলে ভিডিও আসে, আবার ভিডিওতে ক্লিক করলে ইমেজ আসে, মানে দুইটা একত্রে একসাথে একসাথে কি জয়েন করা, মানে দুইটা একসাথে জয়েন করা। ইমেজে ক্লিক করলে ভিডিও অপশন চলে আসে, আবার ভিডিওতে ক্লিক করলে আমাদের ইমেজ একসাথে চলে আসে। আপনার ভিডিওতে ঢুকে ইমেজের কাছে ইচ্ছাগুলো করতে পারবেন। এখন আমরা চাই যে কোনো ভিডিও আপলোড করতে, তো সেক্ষেত্রে আপনার এখানে ভিডিও দিতে পারেন। তাহলে আমরা একটা ভিডিও দেখাই দিই, আপলোড ভিডিওতে গেলাম, যার পরে ধরুন আমরা একটা জাস্ট একটা ভিডিও দেখাই দিলাম, আমরা একটা ভিডিও দেখাই দিলাম, এখন ভিডিওটা আমাদের এখানে আপলোড হবে। তা ভিডিওটা আপলোড হওয়ার পরে ভিডিওটা আপনার এখানে শো করবে, তারপরে ধরুন ভিডিওর ভিতরে এখানে কী করতে পারবেন, আপনার এখান থেকে ভিডিও এখানে যে ফিট করতে পারবেন আর কি, এখান থেকে অপশনগুলো আপনার ক্লিক করলে দেখতে পারবেন। তো আমাদের ভিডিও এখানে কম্পোনেন্টটা আপলোড হোক, বাস একটু সময় নিচ্ছে। তাহলে আপনার ভিডিওটা ধরুন যে আপনার একটু মানে আপনার ভিডিওটা চাবেন যে একটু মানে শর্ট দেওয়ার জন্য, বেশি আপনি যদি বেশি লং ভিডিও দেন তাহলে দেখা গেছে অনেক সময় নেবে, আর অতিরিক্ত লম্বা তো ভিডিও দেওয়া যাবে না। আপনার ধরেন যে আপনার 15-20 সেকেন্ড বা 30 সেকেন্ড, ঠিক আছে, সর্বোচ্চ 1 মিনিটের দেখা গেছে এরকম আপনার মানে 20-30 সেকেন্ড বা 40-50 সেকেন্ড এরকম আপনার শর্ট ভিডিও দেবেন, মানে দেখা গেছে শর্ট ভিডিও দেওয়াটাই বেটার। কারণ লং ভিডিও দিলে দেখা গেছে আপলোড হতে কিংবা দেখা গেছে অনেক সময় বেশি লং হলে আবার নাও নিতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে দেখা গেছে আপনার এই যে আপলোডের ভিডিও ফাইল কোন ফর্ম্যাট আপলোড করতে হবে, তারপরে এই যে ধরুন এখানে বইলে দিয়েছে আবার এখানে এই যে রিকমেন্ডেড কিপ ইউর ভিডিও আন্ডার 2 মিনিট অ্যান্ড ইউজ ক্যাপশন পিউপিএল, এখানে বলে দিচ্ছে আপনার ভিডিওটা কি 2 মিনিটের নিচে হতে হবে, এবং আপনার কোন ফর্ম্যাটে হতে হবে, MP4 অথবা MOV, এই দুইটা ফর্ম্যাটের হতে হবে এবং 2 মিনিটের নিচে হতে হবে, এই যেখানে বলে দিয়েছে বিষয়টা। তাহলে ধরুন এখানে আমি একটা ছোট্ট ভিডিও দিলাম, দেওয়ার পরে আমাদের ভিডিও কম্পোনেন্টটা যেখানে চলে আসছে, তারপরে ভিডিও যে কম্পোনেন্ট নিলাম আমাদের ভিডিও কম্পোনেন্ট চলে আসছে এখানে, প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আলাদা আলাদা নিচে নিচে শো করতেছে। তারপর আমাদের ভিডিও কম্পোনেন্টের কাজ শেষ, এবার আমরা এটা মিনিমাইজ করি, করার পর আমাদের পরবর্তী কম্পোনেন্টটা যাই, আমরা অ্যাড কম্পোনেন্টে গেলাম, ভিডিও আমাদের করার শেষ। এবার হচ্ছে আমাদের স্টোর লোকেটর, তাহলে আমাদের স্টোর লোকেটর আমরা এটা দেখাই দিই, আমাদের লোকেশনের বিষয়গুলো এবার আমাদের করবে। আমরা স্টোর লোকেশনে গেলাম, যার পর ওকেতে ক্লিক, এবার আমাদের এখানে কি আমাদের দেখা গেছে এই বিজনেস পেজের ভিতরে আমাদের যে লোকেশন দেওয়া আছে, আমাদের যেখানে ফিজিক্যাল লোকেশন দেওয়া আছে আমাদের বিজনেসের, সেই লোকেশনের অপশনটা এখানে আমাদের শো করবে। এই যে লোকেশনের অপশনটা এখানে যেটা আমি দেওয়া রাখছি লোকেশন, সেই অপশনটা এখানে দেখা যাচ্ছে। তাহলে এখানে ধরুন লোকেশনের ভিতরে এই যে বিষয়গুলো ইচ্ছা করলে আপনার এখান থেকে কি এই যে বিষয়গুলো এখানে শো করতেছে, তাহলে কোন লোকেশন এখানে দেখা গেছে ঢাকা গাজীপুর, কোন জায়গায় আপনার একটা ঠিক অ্যাড্রেস দেওয়া আছে, জাস্ট এই অ্যাড্রেসটা এখানে শো করছে, যেটা দেওয়া আছে এখানে শো করছে। আপনার ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারেন, ডার্ক করতে পারেন, এই যে আপনার লোকেশনটা আপনার এখানে ডার্ক একটা কালার করে দেখালেন, না হলে আপনার লাইট দিলেন, কিংবা আপনার এখান থেকে কাস্টম কালার সেট করতে পারেন, আপনি নিজের মতো করে কালার সেট করতে পারেন, এই অপশনগুলো এখানে দেওয়া আছে চাইলে করতে পারেন। তাই এখানে আমরা লোকেশনের বিষয়টা, আচ্ছা তাই এটার পর আমাদের কোন অপশন আছে, তারপর আমরা এখন যাই আমাদের আবার অ্যাড কম্পোনেন্টে গেলাম, আমাদের এখানে কোনটা আমরা দেখলাম, আমরা দেখলাম লোকেটর। তাই লোকেটরের উপর আমাদের লাস্টে এখানে আরেকটা অপশন কী আছে, আমাদের দেওয়া আছে কি হেডার। তাহলে এখন আমরা হেডারে গেলাম, যার পর ওকেতে ক্লিক, তাহলে এখন আমাদেরকে এখানে কী চলে আসছে, আমাদের এখানে আমাদের হেডারের অপশন।
তাহলে আমাদের এই যে এখানে তো হেডার অপশন চলে আসছে, তাহলে হেডার অপশন থাকবে আমাদের কি, আমাদের একেবারে সবার উপরে থাকবে। আমাদের এই যতগুলো কম্পোনেন্ট আছে এই সব কম্পোনেন্টের উপরে থাকবে কোনটা, আমাদের হেডার। মানে হেডারের পরে আমাদের বাকি কম্পোনেন্টগুলো স্টেপ বাই স্টেপ চলে আসবে। তাহলে যে চলে আসছে এখানে আমাদের হেডারের ভিতরে আমরা কি করতে পারি, এখানে আমাদের টেক্সট পাশাপাশি লগো আমরা ইউজ করতে পারি, টেক্সট ইউজ করতে পারি অথবা লগো চাই লগ ইউজ করতে পারি। যেমন আমরা টেক্সটে গেলাম, টেক্সটে যাওয়ার পরে আপনি যদি চান আপনার এখানে হেডারে কোনো আপনার টেক্সট লিখবেন, আপনি যা লিখবেন, এই যে ধরুন আমরা যা লিখলাম এই যে আমাদের হেডারে তাই চলে আসছে। এখন আপনার টেক্সটে কালার দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, যা করবেন এ তাই হবে এখানে। তাহলে এইভাবে আমরা টেক্সট সেট করতে পারি অথবা চাইলে আপনারা লগো সেট করতে পারেন। এখন আমাদের লগ হতে যাই, তাহলে এখন আপলোডে গেলে আপলোড ফটোতে গিয়ে আপনার লগ আপলোড করতে পারবেন। এখন আমরা ধরুন একটা যে কোনো একটা ইমেজ দিলাম, জাস্ট ধরুন এটাই দিলাম, দিয়ে ওপেন করি, আমাদের এখানে আমাদের এই ক্যামেরাটা এখানে লগ হিসেবে চলে আসবে। জাস্ট একটা আমি ইমেজ দিলাম আপনাদের দেখানোর জন্য, এই যে আমাদেরকে এই ক্যামেরার লগোটা এখানে চলে আসছে। তাহলে আপনার লগ হিসেবে যা দেবেন সেটা আপনার এখানে লগ হিসেবে দেখাবে। দেখানোর পরে ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা করলে আপনি যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, এই যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো ক্লিক করলে দেখতে পারবেন। তাহলে এগুলো আমাদের টেক্সট বা অথবা আমরা লগো চাইলে আমাদের হেডারে আমরা ইউজ করতে পারবো। এই যে হেডারে আমরা কি করলাম, এখন আমরা কীতে লগো দেখালাম, তারপরে যে আমাদের ভিডিও, এই যে আমাদের লোকেশন, এই বিষয়গুলো ধরুন সমস্ত অপশনগুলো চলে আসছে এখানে। তাহলে এখানে এই যে সমস্ত বিষয়গুলো ধরুন আমাদের এখানে নিচে নিচে সমস্ত কম্পোনেন্টগুলো আমাদের এখানে চলে আসছে। তাহলে আমাদের সমস্ত কম্পোনেন্ট এখানে আমাদের কি সেট করা হয়ে গেল, আমাদের যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো কম্পোনেন্ট আমরা এখানে অ্যাড করলাম। তো অ্যাড করার পরে এখন আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের বিষয়গুলো আপনারা দেখবেন যে বিষয়গুলো ওকে আছে কিনা, আপনারা চেক করে দেখবেন যে সব ওকে আছে কিনা। ওকে থাকার পরেই আপনারা কী করবেন, যে সমস্ত বিষয় ওকে আছে, তাহলে আপনারা এখান থেকে পরবর্তী কী করবেন, সেভে ক্লিক করবেন, কী করবেন সেভে ক্লিক করবেন। তাহলে এখন আমরা কী করি, সেভে ক্লিক করলাম, যে ওকে থাকে তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। বাস সেভে ক্লিক করার পর আমাদের এটা কি সেভ হয়ে গেল। যদি আপনার এখানে সেভ হয়ে যায়, সেভ হয়ে গেলে পরে কিন্তু আপনার এই অপশনটা এখান থেকে ইনেবল হয়ে যাবে। তাহলে আমাদের মোবাইল প্রিভিউতে কিরকম দেখা যাবে এই যে বিষয়টা, ধরুন এই যে মোবাইল প্রিভিউ, পাশাপাশি ইচ্ছা করলে আপনারা এই যে প্রিভিউ অন ফেসবুক, আপনার প্রিভিউ অন ফেসবুক ক্লিক করলাম, তাহলে এখানে আমাদের কীরকম হবে মোবাইল এখানে দেখছে ক্যানভা প্রিভিউতে কীরকম হবে, তো সেই বিষয়টা ধরুন আপনারা এখান থেকে বিষয়টা দেখতে পারেন। তারপর এখানে ধরুন দেখি শেয়ার, ইচ্ছা করলে আপনারা শেয়ারও করতে পারবেন। আমরা শেয়ারে ক্লিক করি, স্যান্ড ক্যানভাস প্রিভিউ টু ডিভাইস অফ, তাহলে কী বলছে, সার্চ ফর পেজ অ্যাডমিন। তাহলে এখানে কি আপনাদের কাছে পেজের অ্যাডমিন আপনার সার্চ করে দেখা গেছে, এখানে কি দেখা গেছে আপনার বলছে আপনার সেন্ড করার জন্য ক্যানভাস প্রিভিউতে টু ডিভাইস অফ। তাহলে আপনার ডিভাইসে কোন ডিভাইসের ভিতরে আপনার এটা সেন্ড করবেন আপনার ক্যানভাস পোস্টটা, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এখানে অ্যাডমিন সার্চ করে ইচ্ছা করলে আপনার সেখানে এটা সেন্ড করতে পারেন। তো এই বিষয়টা এখানে বলছে, ইচ্ছা করলে আপনারা করতে পারেন যে চান। তারপর এখানে ধরেন যে আপনার বিষয়গুলো সমস্ত বিষয়গুলো আপনার দেখার পরে এগুলো প্রিভিউ করে দেখবেন আপনার এখানে কীরকম দেখা যায়। দেখার পর আপনার ফাইনালি কী করবেন, যখন সেভ করার পরে বিষয়গুলো দেখার পরে আপনারা ফাইনালি এখানে ফিনিশে ক্লিক করবেন। তাহলে এখানে কী করবো আমরা, এখন ফিনিশে ক্লিক করি, আমরা ফিনিশে ক্লিক করলাম। তো ফিনিশে ক্লিক করার পর আপনার কাছে যখন এরকম একটা অপশন চলে আসবে, এই যে ফিনিশ দিস ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এরকম অপশন আপনি আসলে আপনারা কী করবেন, ফিনিশে ক্লিক করবেন। বাস ফিনিশে ক্লিক করার পরে আমাদের কী হলো, এই যে আমরা যেই এখানে কী করলাম, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আমরা যেটা বিল্ড করলাম, আমরা যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আমরা যেটা তৈরি করলাম, আমাদের সেই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের নামটা এখানে চলে আসছে। কী লেখা আসছে, যে টেস্ট ক্যানভাস পোস্ট, আমরা যেই নামটা দিছি আমাদের সেই নামটা এখান থেকে তৈরি করার পরে অটোমেটিক আমাদের নামটা চলে আসছে। তো আসার পরে এখন আমরা কী করবেন, এখানে আপনার এই দেখা গেছে আপনি যে এখানে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আপনার কী করলেন, পোস্টটা তৈরি করলেন, আপনি এখানে বিভিন্ন অপশন দিয়ে বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে আপনার যে তৈরি করলেন, সেই ক্ষেত্রে আপনার এই ক্যানভাসের পোস্ট বা আপনার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের যে বিষয়গুলো আপনি এখানে আপনার এই পোস্টের বিষয়ে, আপনার এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আপনার যে ক্যানভাসের পোস্টের বিষয়ে আপনি এখানে কিছু লিখবেন। তো আপনি এখানে কী করবেন, আপনি এখানে কিছু লিখবেন আপনার এই বিষয়ে, এখানে আপনার ধরুন যে লিখবেন এখানে আপনার এই ইটা দিয়ে আপনি কি বলতেছেন, আপনার এই কম্পোনেন্টগুলো আপনার তৈরি করলেন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স দিয়ে, আপনার ক্যানভাসের আপনার পোস্টটা দিয়ে আপনার ভিজিটরকে আপনি কী বুঝাবেন, যারা মোবাইল থেকে আপনার এই অ্যাপটা দেখবে তাদেরকে এখানে আপনি কী বুঝাতেছেন সেটা দিয়ে সেই বিষয় সম্বন্ধে আপনি এখানে দুই তিন লাইন লিখবেন। লেখার পরে এখানে কী করবেন, আপনার এটা চলে আসলো, লেখার পরে লাস্টে এখান থেকে আমরা কী করবো, শেয়ার নাও ক্লিক করবো। তাহলে এখন কী করি, আমরা শেয়ার নাও ক্লিক করলাম। তো শেয়ার নাও ক্লিক করলে কী হবে, এটা আমাদের বিজনেস পেজে আমাদের কী হবে, এই হেলথ অ্যান্ড বিউটি আমাদের এই বিজনেস পেজের ভিতরে কী হবে, এটা পোস্ট হয়ে যাবে। তাহলে এটা আমাদের পোস্ট হয়ে গেল, এই যে আমরা উপরে যা লিখলাম আমাদের লেখাগুলো চলে আসছে এখানে, এখানে একটা পোস্ট হয়ে গেল। এখন আমাদের পোস্টটা দেখার জন্য আমরা কী করতে হবে, আমরা এই যে হেলথ অ্যান্ড বিউটি টিপস আমাদের এই বিজনেস পেজে আমরা ক্লিক করলাম। তাহলে ক্লিক করার পরে এখন আমাদের কি আমাদের পেজে চলে আসলাম, আসার পরে আমরা নিজ দিকে আসি, নিজ দিকে আসার পরে এই যে আমাদের পোস্টটা এখানে চলে আসছে। তাহলে এই যে আমাদের পোস্টটা চলে আসলো, আমরা যা লিখলাম, ঠিক আছে, আমরা যা লিখলাম সেই লেখাগুলো এখানে চলে আসছে।
তাহলে এখন ধরেন যে কি আমাদের ভিজিটররা যখন কি করবে তাদের মোবাইল ডিভাইস থেকে তাদের অ্যান্ড্রয়েড বা দেখা গেছে তাদের আইফোন বা দেখা গেছে তাদের স্মার্টফোন যে ডিভাইস থেকে মানে মোবাইলের যে কোনো ডিভাইস থেকে দেখা গেছে তারা কি করবে যখন দেখবে আমাদের এই অ্যাপটাকে দেখবে মানে আমাদের এই পোস্টটাকে দেখবে সেটা আমাদের দেখা গেছে মোবাইল ডিভাইসে ঢোকার পরে কি করলো তারা ফেসবুকে ঢুকলো বা দেখা গেছে ইনস্টাগ্রাম মানে যেখানে আপনার পোস্ট দেন না কেন যেহেতু আমরা ফেসবুকে দিছি যখন ভিজিটররা কি করবো তাদের মোবাইল ডিভাইস থেকে ফেসবুকে ঢুকে কি করবো যখন আমাদের এই বিজনেস পেজে ঢোকার পরে আমাদের এই পোস্টটাকে তারা দেখবে তখন তারা কি করতে হবে তারা পোস্টটা খুব সুন্দরভাবে দেখতে পারবে এখন ধরেন যে কি এই যে আমরা পোস্টটা দিলাম এখন এই পোস্টটা আমরা কি করবো আমরা আমাদের অ্যাড ম্যানেজার থেকে আমরা এই পোস্টটা কি করবো অ্যাডভার্টাইজ করবো তার সেই ক্ষেত্রে এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে আমাদের এখানে ঢুকতে হবে কোথায় আমাদের অ্যাড ম্যানেজারে তাহলে আমরা কি করবো আমাদের অ্যাড ম্যানেজারে ঢুকবো অ্যাড ম্যানেজারে ঢোকার পরে এখন আপনারা যেই ধরনের ক্যাম্পেইন সেট করবেন সেই ধরনের অবজেক্ট আপনারা সিলেক্ট করার পরে আপনাদের ক্যাম্পেইনটা এখানে তৈরি করবেন তাহলে ক্যাম্পেইনের অপশন থেকে ক্যাম্পেইন তৈরি করবেন ক্যাম্পেইনের আপনার এই বিষয়গুলো দেওয়ার পরে তারপর অ্যাড সেট অ্যাড সেট থেকে অ্যাড সেটের বিষয়গুলো দেওয়ার পরে লাস্টে আমাদের কাজটা কোন জায়গায় আমাদের অ্যাডের ভিতরে কাজ তাহলে অ্যাডের ভিতরে আপনারা আসার পরে এখানে কি করতে হবে আপনারা এখান থেকে অ্যাডের নেম দেবেন তারপরে আপনাদের এই ফেসবুক পেজ কোন পেজ থেকে আমরা কি করছি আমাদের এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের আমাদের যে ক্যানভাসের আমরা ক্যানভাসের পোস্টটা তৈরি করছি আমাদের সেই পেজটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তাহলে আমাদের পেজের নামটা কি আমাদের পেজের নাম হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি টিপস তাহলে আমাদের এই বিজনেস পেজটা আমরা দেখাই দিলাম দেখানোর পরে এখন আমাদের এখান থেকে কী কাজ থাকবে দেখানোর পরে আমাদের অ্যাড সেট আপ থেকে এই ক্রিয়েটারে ক্লিক করা থাকবে থাকার পরে এখন আমরা কি করবো নিজ দিকে আসবো নিজ দিকে আসার পর আমাদের এই যে এখান থেকে কাজটা আমরা যেটা করলাম কি এখানে আমরা তৈরি করলাম ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আমরা ক্যানভাস পোস্ট তৈরি করলাম এখন এই পোস্টটাকে আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ করার জন্য কি করতে হবে আমাদের এখান থেকে এই উপরে বিজনেস পেজটা দেখানোর পরে আমরা কি করলাম আমাদের বিজনেস পেজটা দেখানোর পর আমরা নিজ দিকে আসবো আসার পর আমরা কোথায় ক্লিক করবো আসার পর আমরা ক্লিক করবো এই যে এখানে ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স যেহেতু আমাদের এটা মোবাইল ডিভাইসে আমাদের অ্যাপটাকে দেখাবে আমাদের পোস্টটাকে ভালোভাবে আমাদের ভিজিটররা দেখতে পারবে সেই ক্ষেত্রে যে লেখা আছে ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স তাহলে আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করবো অ্যাড অ্যান্ড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আমরা এখানে ক্লিক করলাম করার পরে আমরা যেটা তৈরি করছি আমাদের সেই নামটা কিন্তু এখানে চলে আসবে সার্চ ফর অ্যান এক্সিস্টিং ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আমরা এই অপশনে ক্লিক করলাম করার পরে এখন এই যে আমাদের যেটা তৈরি করছি যে টেস্ট ক্যানভাস পোস্ট আমাদের এটা কিন্তু চলে আসলো তার আগে দেখা গেছে এখানে আমরা দুইটা তৈরি করছি মানে দুইটা তৈরি করে আমরা দেখছি যে অ্যাকচুয়ালি আমাদের কাজটা হয় কিনা দেখা গেছে আমি কি করছি আমার এই পেজের ভিতরে এর আগে দেখা গেছে আমি দুইটা তৈরি করে আমি টেস্ট করে দেখছি যে অ্যাকচুয়ালি আমার কাজটা করে কিনা তাহলে এখন আমি কি এই দুইটা টেস্ট করে দেখছি কাজ করে কিনা কিন্তু এখন আপনাদের দেখানোর জন্য আমি কোনটা তৈরি করলাম আমি তৈরি করছি এই যে এটা টেস্ট ক্যানভাস পোস্ট এটা আমি তৈরি করছি তাহলে যেটা আমি কি করলাম এখান থেকে আমার এই বিজনেস পেজের জন্য আমি যে এখানে ক্যানভাস পোস্টটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের পোস্টটা তৈরি করলাম এখন আমার এই পোস্টটা আমরা কি করবো অ্যাড ম্যানেজার থেকে আমরা এই যে অ্যাড ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করার পরে আমরা কি করবো এখান থেকে এই অপশনে ক্লিক করবো করার পরে আমরা যে টেস্ট ক্যানভাস পোস্ট আমরা এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে কি আসবে এখান থেকে এই যে আমাদের যে আমরা ক্যানভাস পোস্টটা তৈরি করলাম আমার এই ক্যানভাসের পোস্টটা কিন্তু অটোমেটিক্যালি এই যে আমার এখানে চলে আসছে আমরা কি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের যে আমরা এখানে যে পোস্টটা তৈরি করলাম ক্যানভাস পোস্ট তৈরি করলাম এখানে আমাদের ক্যানভাস পোস্টটা দেখানোর সাথে সাথে এখানে কি অটোমেটিক্যালি আমাদের অ্যাডের মধ্যে আমাদের এই পোস্টটা চলে আসছে আমাদের অ্যাডের ভিতরে অটোমেটিক পোস্টটা চলে আসছে এখন আমরা এখান থেকে কি আমাদের বাকি বিষয়গুলো আমরা কি করবো এখান থেকে আমরা এই যে প্রাইমারি টেক্সট আমরা এখান থেকে পরে যে হেডলাইন তো এই বিষয়গুলো আমরা এখান থেকে লেখা দেবো তাহলে এখান থেকে আমাদের প্রাইমারি টেক্সট হেডলাইন লেখার পরে আমাদের এখানে কি হবে এই যে প্রাইমারি টেক্সট হেডলাইন আমরা লেখার পরে এখানে আমাদের অ্যাপটা তো অলরেডি আমরা দেখাই দিলাম দেখা দেওয়ার পরে এখানে আমরা চাইলে এই ট্র্যাকিং এর বিষয়গুলো ইচ্ছে করে চাইলে দেখা দিতে পারি দেখানোর পরে এখানে কি করবো আমাদের অ্যাপটা কমপ্লিটলি তৈরি হয়ে যাবে তো তৈরি হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাপটা পাবলিশ করবো পাবলিশ করলে দেখা গেছে কি হবে আমাদের ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের যে আমরা অ্যাপটা আমাদের ক্যানভাস পোস্টটা দিয়ে আমরা এখানে অ্যাপটা তৈরি করলাম তাহলে তৈরি করার পরে দেখা গেল কি বিষয়টা হলো এখান থেকে এই অ্যাপটা যখন রানিং হয়ে যাবে তখন এখানে কি করবে আমি যে ধরনের অডিয়েন্স আমি এখান থেকে টার্গেট করছি ওই ধরনের অডিয়েন্সের কাছে ফেসবুক কি করবে আমাদের অ্যাপটাকে শো করবে এবং এখানে কি করবে যারা মোবাইল ডিভাইসের মাধ্যমে দেখা গেছে কি করবে আমাদের অ্যাপটাকে দেখবে তারাই দেখা গেছে ভালোভাবে মোবাইল ডিভাইসের মাধ্যমে দেখা গেছে তারা ফেসবুকের ও ফেসবুক দেখা গেছে আমার বিজনেস পেজটা ওপেন করে দেখা গেছে মোবাইল থেকে যারা দেখবে তারাই দেখা গেছে আমার অ্যাপটা ভালোভাবে দেখতে পারবে এবং মোবাইল ডিভাইসের ভিতরে দেখা গেছে আমাদের এই ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ক্যানভাস পোস্টের আমাদের অ্যাপগুলো কি ভালো পারফর্ম করে তো সেই ক্ষেত্রে এইভাবে বিষয়গুলো মূলত কাজ করে তাহলে আমরা এখান থেকে বিষয়টা মূলত কি দেখলাম আমার আরেকবার একটু ফাইনাল রিভিশনে যাই আমরা প্রথমে কি করলাম এখান থেকে আমাদের কি করলাম আমাদের পাবলিশিং টুলসে ঢোকার পরে আমরা এখান থেকে কি করলাম আমাদের ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের আমরা একটা ক্যানভাস পোস্ট আমরা তৈরি করলাম তৈরি করার পরে দেখা গেছে আমাদের এই পোস্টটাকে দেখা গেছে আমাদের মোবাইল ডিভাইসের জন্য ফুল স্ক্রিন মোবাইল ডিভাইসের সাথে আমাদের একটা ভালোভাবে পারফর্ম করে সেক্ষেত্রে আমাদের ভিজিটররা যখন আমাদের এই মোবাইল ডিভাইস থেকে আমাদের বিজনেস পেজে ঢুকে যখন এইটা পোস্টটা দেখবে তখন তারা ভালোভাবে দেখতে পারবে কিন্তু ইচ্ছা করলে আমাদের এই পোস্টটাকে ইচ্ছা করলে কি করতে পারি বলছে আমরা ইচ্ছা করলে অ্যাডভার্টাইজ করতে পারি আর সেটা করার জন্য
আমরা কোথায় ঢুকে অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আমাদের কোনো ক্যাম্পেইনার সেট করার পরে আমরা লাস্টে কি করি অ্যাড থেকে আমরা কি করছি এখান থেকে এই যে আমাদের অপশন থেকে আমরা প্রথমে আমাদের এখানে কি করছি আইডেন্টিটি থেকে আমাদের বিজনেস পেজটা দেখাচ্ছি যেই পেজের ভিতরে আমাদের পোস্টটা তৈরি করছে সেই পেজটা দেখানোর পরে আমরা নিজ দিকে এসে কি করছি এখানে এই যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আমরা এই অপশনে এসে এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কি করছি আমরা অপশনে থাকে এই যে টেস্ট ক্যানভাস পোস্ট আমরা যেই এখানে দেখা গেছে এটা তৈরি করছে এই যে পোস্টটা তৈরি করছি এখান থেকে আমরা যেই নামে তৈরি করছি এখান থেকে এই নামটা এখানে সিলেক্ট করে দিলাম করার সাথে সাথে আমাদের এই পোস্টটা কি হলো অটোমেটিক্যালি আমাদের কি হলো আমাদের অ্যাডের মধ্যে চলে আসলো আসার পরে এখান থেকে আমরা কি করছি এখান থেকে প্রাইমারি টেক্সট হেডলাইন এই বিষয়গুলো এখান থেকে লেখার পরে আমাদের অ্যাডে চলে আসলো পরে আমরা চাইলে ইচ্ছা করলে বসে ট্র্যাকিং এই বিষয়গুলোতে আমাদের অ্যাডটাকে আমরা কমপ্লিটলি এখানে তৈরি করতে পারি তাহলে এখান থেকে আমরা একটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স বা আমাদের ক্যানভাস পোস্টে যে বিষয়গুলো কি করছে আমরা এখান থেকে দেখাই দিয়ে কি করছি আমরা এখান থেকে অ্যাড তৈরি করছি তাহলে ইচ্ছা করলে আপনারা কি করতে পারেন এইভাবে একটা ফেসবুক আপনাদের বিজনেস পেজের ভিতরে বা পেজের ভিতরে কোনো পোস্ট করে সেই পোস্টটা কালেকচার করলে আপনার অ্যাড থেকে দেখা গেছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স থেকে আপনাদের দেখা গেছে ওই অ্যাডটাকে এখান থেকে দেখাই দেয় ওই পোস্টটাকে এখান থেকে আপনাদের দেখাই দেয় দেখা গেছে আপনারা কি করতে পারেন ইচ্ছা করলে এখান থেকে আপনার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স যে অপশন থেকে দেখা গেছে কি এখান থেকে আপনারা ইচ্ছা করলে কি করতে পারেন আপনার এই বিষয়টা এখান থেকে এক্সিস্টিং পোস্ট থেকে দেখাই দেয় ইচ্ছা করলে কি করতে পারেন এটা বলছি আপনারা দেখা দেওয়ার পরে বাকি বিষয়গুলো সেট করে ইচ্ছা করলে আপনারা কি করতে পারেন আপনার ইনস্টাগ্রাম কি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স বা আপনাদের ক্যানভাস পোস্টের যে বিষয়টা এখান থেকে কি করতে পারেন দেখা দেওয়ার পরে বাকি বিষয়গুলো সেট করে ইচ্ছা করলে এখান থেকে আপনাদের টার্গেটেড অডিয়েন্সের জন্য আপনারা কি করতে পারেন অ্যাডভার্টাইজ করতে পারেন যাতে আপনার ভিজিটররা কি আপনাদের আপনাদের ওয়েবসাইট ভিজিটরের মোবাইল ডিভাইস থেকে কি করতে পারে যাতে আপনার তাদের এই অ্যাডটাকে ভালোভাবে দেখতে পারে যাতে আপনার টার্গেটের অডিয়েন্সটা কি করতে পারে তাদের মোবাইল ডিভাইস থেকে দেখা গেছে মোবাইল ডিভাইস থেকে ফেসবুকে ঢুকে দেখা গেছে কি তারা এই অ্যাডটাকে ভালোভাবে দেখতে পারে যেহেতু আমাদের এই অ্যাডটাকে মূলত মোবাইল ডিভাইস থেকে ভালো পারফর্ম করে সেক্ষেত্রে ভিজিটররা মোবাইল ডিভাইস থেকে দেখে তাদের এই অ্যাডটাকে তারা দেখতে পারবে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ক্যানভাস পোস্ট অন অ্যাডভান্স ফেসবুক পেজ অ্যান্ড ইউজ ইন অ্যাড ম্যানেজার বাংলা টিউটোরিয়াল এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জে কে আপডেটাক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি